সম্মানিত দর্শক, আবার আমরা চলে আসলাম আপনাদের সামনে। চলুন আমরা শরীফুল ভাইয়ের গান শুনবো। ভাই এবার কোন গান গাচ্ছে? এবার আমি যে গানটা গাচ্ছি, এই গানটার মূল কথা হলো যে কিছু মানুষ সাধনা ইবাদত বন্দিগি আল্লাহর রাসূলের আরাধনা করতে করতে মানে কষ্টের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায়, তো দেখা যায় মানুষ আর সহ্য করতে পারে না, তখন আল্লাহর কাছে প্রশ্ন করে যে আল্লাহ আর কত কষ্ট পেলে আর কত দুঃখ পোহাইলে আমি তোমারে পাবো। আচ্ছা, এরকম পর্যায়ে গেলে কিন্তু মানুষ এরকম বলে। আমি এরই প্রেক্ষিতেই একটি গান লিখেছি। চলুন দর্শক আমরা গানটা শুনে আসি। কত দুঃখ পেলে দয়াল তোমার, আহ পাওয়া যায় রে দয়া করে বলো যে আমারে, দয়া করে বলো যে আমারে। কত দুঃখ পেলে দয়াল পর্যন্ত কেঁদেছি কত ভাবে আমি, জন্ম হতে এ পর্যন্ত কেঁদেছি কত ভাবে, চোখের জলে জীবন গেল একা, সিংহাসনে আছো তুমি শুধু বসে রে, দয়া করে বলো যে আমারে, দয়া করে বলো যে আমার। মাতা নাই যে পিতা, নাই যে জমিদারি আমার, নাই যে মাতা নাই যে পিতা নাই যে জমিদারি, দুঃখ সাগরে বসে আছি দেখো দয়া
দয়া করে বলো যে আমারে, দয়া করে বলো যে আমারে। আশায় আশায় বসে আছি পাবো তোমায় বলে আমি, আশায় আশায় বসে আছি পাবো তোমায় বলে। মিলবে কবে চরণ ধুলি তোমার শরীর,